এভরিওয়ান, তো আমরা বেরিয়ে আসলাম আজকের নতুন খোঁজের উদ্দেশ্যে। তো আমার অনেক পুরনো এক ফ্রেন্ড সাথে দেখা হলো, যাদব, সাথে রয়েছে অমিত দা, যারা দুজনেই ভালো আর্টিস্ট। তো তাদের সাথে দেখার পরে তাদের গন্তব্যস্থলে আমি যাচ্ছি আজকে। তো অমিত দা নিজের হাতে তার একটা সুন্দর বাংলো বাড়ি তৈরি করেছে, যেটা স্টুডিও। তো যেখানটায় আমরা আজকে ভিজিট করব একটু দেখার জন্য যে জায়গাটা কেমন, কারণ অমিত দার কাছে অনেক গল্প শুনলাম স্টুডিওটার ব্যাপারে। জায়গাটা দেখানোর জন্য যে আমরা প্রবেশ করছি আমাদের গন্তব্যস্থলে, ভিউটা জাস্ট দেখে নাও। শিল্পীর রুচি সবসময় এরকমই হয়, সবসময় আনকমন। এটা তো ম্যাক্সিমাম তো হোয়াইট কালার আমরা দেখি। তো বকফুলটা দেখে নাও তোমরা। তো বকফুলটা দেখে নাও কি কালার, পুরো পিঙ্ক কালারের বকফুল, পিঙ্ক কালারের বকফুল। আমি আমার লাইফে ফার্স্ট এটা দেখলাম ভাই। তো পুরো সমস্ত দিকটাই ফুলে ভরা রয়েছে, বিভিন্ন ফুল দিয়ে সাজানো। তার তত্ত্বাবধানে এই টেরাকোটা ওয়ার্কশপটা হয়েছিল, অনেকজন শিল্পী মিলে এই ওয়ার্কশপটা কন্ডাক্ট করা হয়েছিল এবং তারা এসে কাজ করেছিল। এখানে যে কাজটা দেখা যাচ্ছে, এই কাজটা একজন বিখ্যাত শ্যানন, তার নাম হচ্ছে প্রবাল বড়াল। তো সেকেন্ড ফ্লোরের উদ্দেশ্যে যাদব উঠে গেল উপরে, আমরা এখন যাব। সেকেন্ড ফ্লোর থেকে আমাদের পুরো ভিউ, সাইড সিনগুলো তোমরা দেখে নাও। সমস্ত দিক যেদিকেই তাকাবে ফুলের চাষ, চারিদিকেই ফুলের চাষ, মাঝখানটা পুরো এই হোমস্টে।